সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, বায়োলজি স্কুলস এর আইটি হেল্প কর্নারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো, বর্তমান কোভিড-19 মহামারী ক্রান্তিকালে পড়াশোনাকে স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাসের বিকল্প নাই। আমার অভিজ্ঞতায় অনলাইন ক্লাসে যতগুলি প্ল্যাটফর্ম আছে তার মধ্যে গুগলের একটি প্রোডাক্ট গুগল ক্লাসরুম অন্যতম, যেখানে খুব সহজেই ছাত্র শিক্ষকের সমন্বয় ঘটানো যায়। একজন শিক্ষক খুবই স্বতঃস্ফূর্তভাবে ক্লাস পরিচালনা করতে পারেন, অন্যদিকে শিক্ষার্থীরাও গুগল ক্লাসরুমের মাধ্যমে শিক্ষকের প্রদানকৃত ক্লাস ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, এমসিকিউ বা কুইজ পরীক্ষা, এমনকি অ্যাটেন্ডেন্স সুচারুভাবে সম্পন্ন করতে পারেন। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে একজন শিক্ষার্থী গুগল ক্লাস রুম অ্যাপস ইনস্টল করবে এবং শিক্ষকের ক্লাসরুমের সদস্য হতে পারবে, অর্থাৎ গুগল ক্লাসরুমে জয়েন করতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা শুরুতে মোবাইলের মাধ্যমে গুগল ক্লাসরুম ইনস্টল প্রক্রিয়া শিখব, তারপর গুগল ক্লাসরুমে জয়েন করার দুটি কৌশল শিখব। প্রথম কৌশলে শিক্ষক কর্তৃক শেয়ারকৃত ক্লাস কোড ব্যবহার করে, আর দ্বিতীয় কৌশলটি শিক্ষকের প্রেরিত ইমেইলে ইনভাইটেশন পদ্ধতির মাধ্যমে। তা চলো প্রথম গুগল ক্লাসরুম ইনস্টল প্রসেস সম্পর্কে জেনে নেই। আমরা এখন জানব হাউ টু ইনস্টল গুগল ক্লাসরুম অ্যাপস ইন মোবাইল ফোন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুগল ক্লাসরুম অ্যাপসটি ইনস্টল করার শুরুতে আমরা মোবাইলের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর তার যে সার্চ অংশ রয়েছে সেখানে আমরা প্রথমে লিখব গুগল ক্লাসরুম, তারপর সার্চ অংশে ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ গুগল ক্লাসরুম নামে একটি অ্যাপস হাজির হয়েছে, যেটি মূলত গুগল LLC কর্তৃক নির্মিত 14 MB সাইজের একটি অ্যাপস। এরপর আমরা ইনস্টল যে অংশটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে এটি ইনস্টল হওয়া শুরু করবে এবং তোমরা লক্ষ্য করছো অল্পক্ষণের মধ্যেই এটি ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, এটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেন যে অংশটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের সামনে একটি ইন্টারফেস আসবে, এখানে দেখতে পাচ্ছ গেস্ট স্টার্টেড অংশ রয়েছে, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের সামনে জিমেইল অংশ হাজির হবে, সেখানে তোমরা যে জিমেইলটি দিয়ে ক্লাস প্রচারণা করতে চাও সেটি প্রথমে সিলেক্ট করে দিতে হবে, তারপর নিচের দিকে অবস্থিত ওকে অংশে ক্লিক করতে হবে। মুহূর্তের মধ্যে এটি গুগল ক্লাসরুমে প্রবেশ করবে। এখন আমরা দেখব কিভাবে ক্লাস কোড ব্যবহার করে গুগল ক্লাসরুমে জয়েন করা যায়, অর্থাৎ আমরা এখন শিখব হাউ টু জয়েন গুগল ক্লাসরুম বাই ক্লাস কোড। এখন আমরা জয়েন অংশ দেখব। প্রথমে নিচের দিকে যে প্লাস বাটন দেখা যাচ্ছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা দুটি অংশ পাব, একটি ক্রিয়েট ক্লাস, একটি জয়েন ক্লাস। আমরা জয়েন ক্লাস অংশে ক্লিক করব এবং আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে প্রবেশ করার জন্য এখন তোমরা দেখতে পাচ্ছ সামনে ক্লাস কোড বলে একটি অংশ রয়েছে, এখানে একটি কোড প্রবেশ করতে হবে। এই কোডটি আমরা কোথা পাব? আমাদের শিক্ষক কর্তৃক প্রদত্ত এই কোডটি সে যেখানেই প্রদান করুক না কেন, সেটি জিমেইল অথবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ, সেখান থেকে প্রথমে আমরা এটি কপি করব। সেখান থেকে কপি করে আমরা পুনরায় আমাদের অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসের নির্ধারিত ক্লাস কোড অংশে এটি পেস্ট করব। পেস্ট করে জয়েন অংশে প্রেস করব। প্রেস করলেই আমরা গুগল ক্লাসরুমে প্রবেশ করতে পারব। এবং তোমরা দেখতে পাচ্ছ গুগল ক্লাসরুমে আমরা প্রবেশ করেছি। উপরের দিকে ক্লাসের নাম লেখা আছে এবং এখানে ক্লাসের বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলো দেওয়া আছে। এবং এখানে নিচের দিকে তিনটি অংশ, স্টিম, ক্লাসওয়ার্ক। ক্লাসওয়ার্কের মধ্যে হোমওয়ার্ক, অ্যাটেন্ডেন্স, এইগুলি থাকে। এবং সর্বশেষ তোমরা দেখতে পাচ্ছ পিপিল, সেই অংশের টিচার এবং শিক্ষার্থীদের নাম দেওয়া থাকে। এই হচ্ছে একটি কৌশল। সর্বশেষ আমরা দেখব শিক্ষক ইমেইল প্রেরিত ইনভাইটেশনের মাধ্যমে কিভাবে গুগল ক্লাসরুমে জয়েন করা যায়, অর্থাৎ হাউ টু জয়েন গুগল ক্লাসরুম বাই ইমেইল ইনভাইটেশন। অন্য আরেকটি কৌশলের মাধ্যমে আমরা
গুগল ক্লাসরুমে প্রবেশ করতে পারি, সেটি হচ্ছে শিক্ষক কর্তৃক প্রদত্ত একটি ইনভাইটেশন লিংক তোমার জিমেইলে প্রদান করবে। তুমি প্রথমে তোমার মোবাইলে সেই জিমেইল অংশে প্রবেশ করবে। মোবাইলের জিমেইল অংশে প্রবেশ করে প্রথমে ক্লিক করবে, তোমরা দেখতে পাবা গুগল ক্লাসরুম লেখা আছে, তার নিচে শিক্ষকের নাম এবং শ্রেণীর নাম বিস্তারিত তথ্য দেওয়া থাকে। এখানে জয়েন অংশে ক্লিক করতে হবে, এরপর ক্লাসরুমটা সিলেক্ট করে তারপরে জিমেইলটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলেই তোমরা আকাঙ্ক্ষিত ক্লাসরুমে প্রবেশ করতে পারবে। এই দুটি পদ্ধতির মাধ্যমে গুগল ক্লাসরুমে সদস্য হওয়া যায়। তা আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে।